আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা জানব গায়ানাদের সম্পর্কে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। গায়ানা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে অবস্থিত একটি দেশ। এটি পূর্বে একটি ব্রিটিশ উপনিবেশ ছিল এবং এখন তার নাম হয়েছে ব্রিটিশ গায়ানা। 1966 সালে 150 বছরের ঔপনিবেশিক শাসন শেষে ব্রিটিশ গায়ানা স্বাধীনতা লাভ করে এবং গায়ানা নাম নেয়। গায়ানা একটি আদিবাসী আমেরিকান শব্দ যার অর্থ পানির দেশ। দেশটির পূর্ণ সরকারি নাম গায়ানা সহযোগিতামূলক প্রজাতন্ত্র। বর্তমানে গায়ানা কমনওয়েলথ অফ নেশনসের সদস্য। এটি দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজিভাষী রাষ্ট্র। এর রাজধানীর নাম জর্জ টাউন। দেশটি কমনওয়েলথের সদস্য হিসাবে এই অর্থ ব্রিটিশ সাম্রাজ্যের একটি অঞ্চল হিসাবে। এটি এমন রাজ্যের একটি গোষ্ঠীর অংশ যা তার ইতিহাসগুলি ব্রিটিশ সাম্রাজ্যের সাথে সংযুক্ত। এই সেচ কমনওয়েলথ তার সদস্যদের দ্বারা শেয়ার নিয়ম ও সংহতি স্থাপন করে। সংক্ষেপে গায়ানা হিসাবে সদস্য দেশগুলি 40 অন্তঃসরকার সাংস্কৃতিক পেশাদার ও নাগরিক সমাজ সংগঠনের একটি রাজনৈতিক নেটওয়ার্ক উপভোগ করে। প্রধান প্রথম অর্থে হেজ কমনওয়েলথের কোনো বাস্তব ক্ষমতা ব্যতীত যুক্তরাজ্যের রাজা ও রানী, ডান দিকে দ্বিতীয় এলিজাবেথ। গায়ানা সমবায় প্রজাতন্ত্রের জাতীয় পরিষদ, তার অংশ হিসাবে 1980 সাল থেকে অঞ্চল শাসিত আইন পরিষদ হয়েছে। এটা 65 সদস্য গঠিত হয়। গায়ানা সংবিধানে বলা হয়েছে যে গায়িকা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এই সমাবেশের অংশ। ভারতীয় বংশোদ্ভূত দেশটির প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী সেটি ভারত জগতের নামাঙ্কিত জর্জ টাউন এর 41 কিলোমিটার দক্ষিণে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর দেশটির প্রধান বিমানবন্দর রূপে গণ্য। ত্রিনিদাদ ও টোবাগোর পিআরকো আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে বিশ্বের অন্যান্য শহরের সাথে যুক্ত। গায়ানা দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যেখানে সরকারি ভাষা ইংরেজি। এটি ব্রিটিশ ঔপনিবেশিকদের একটি অবশিষ্ট উপজাতি। গায়ানা 1966 সালে স্বাধীনতা লাভ করে, যদিও ইংরেজি সরকারি ভাষা। বেশিরভাগ গায়ানিদের প্রথম ভাষা হিসেবে গায়ানিস ক্রেওল রয়েছে। যদিও এখানে পুরুষদের লম্বা প্যান্ট এবং টি শার্ট বা হালকা লম্বা হাতা শার্টের দেখা যায়, মহিলারা দীর্ঘ স্কার্টের সাথে লম্বা পোশাক ও ঢিলে ঢালা টপ পরেন। প্রায়শই তাদের উপর রঙিন প্যাটার্ন থাকে। মহিলাদের জন্য মাথায় মোড়ানো এবং পুরুষদের জন্য টুপি পরা সাধারণ। গিনি ভ্রমণকারীদের ঢিলে ঢালা রক্ষণশীল পোশাক প্যাক করা উচিত। গায়ানা পতিতাবৃত্তি অবৈধ কিন্তু ব্যাপক। পতিতাবৃত্তি আইন পুরানো এবং ঔপনিবেশিক যুগের তারিখ। আইন প্রয়োগকারীরা অসামঞ্জস্যপূর্ণ এবং যৌনকর্মীরা পুলিশের দ্বারা সহিংসতা ও অপব্যবহারের প্রতিবেদন করে। অর্থনৈতিক কারণে এবং অন্যান্য কাজের সুযোগের অভাবের জন্য অনেকেই পতিতাবৃত্তির দিকে ঝুঁকেছেন। পতিতাবৃত্তি পতিতাদের মধ্যে এইচআইভি এইডস এর উচ্চ প্রবণতার কারণে বৃহত্তর জনসাধারণের মনোযোগ পেতে চলেছে। দেশের পতিতাবৃত্তিকে তিন প্রকারে বিভক্ত করা হয়েছে। আপডাউন, ধনী ক্লায়েন্টদের সেবা। ডাউনটাউন, শ্রমিকের শ্রেণী এবং খনির সাইট। ইউএনএইডস অনুমান করে যে দেশটি 6,000 পতিতা রয়েছে। রাজধানী
জর্জটাউনে পতিতারা কখনো কখনো করুদের সেবা করার জন্য ক্যাপ্টেইনের অনুমতি নিয়ে মুরজ মালবাহী জানে যায়। গায়ানা যৌন পাচারের শিকার পুরুষ, মহিলা ও শিশুদের জন্য একটি উৎস এবং গন্তব্য দেশ। গায়ানা ব্রাজিল, ডোমিনিকান রিপাবলিক, সুরিনাম এবং ভেনেজুয়েলার নারী ও শিশুরা অভ্যন্তরীণ ও শহুরে এলাকায় খনি সম্প্রদায়ের যৌন পাচারের শিকার হয়। যদিও যৌন পাচার অভ্যন্তরীণ খনি সম্প্রদায়গুলিতে ঘটে, দেশের অভ্যন্তরে সীমিত সরকারি উপস্থাপিত পাচারের সম্পূর্ণ পরিমাণকে অজানা করে। শিশুরা বিশেষ করে যৌন পাচারের জন্য ঝুঁকিপূর্ণ। জামাইকা, সুরিনাম এবং অন্যান্য ক্যারিবিয়ান দেশগুলিতে গায়ানি নাগরিকরা যৌন পাচারের শিকার হয়। কিছু পুলিশ কর্মকর্তা পাচারের অপরাধে জড়িত এবং দুর্নীতি পাচার বিরোধী প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে। যদিও দেশটিতে বিভিন্ন প্রকার সমস্যা আছে, তবে প্রত্যেক দেশেরই কিছু ভালো দিক এবং খারাপ দিক আছে। তো গায়ানা দেশটি ভ্রমণের জন্য খুবই খুবই ভালো এবং সৌন্দর্যময় একটি দেশ। এ দেশটি বিভিন্ন ধরনের নদী ও সামুদ্রিক রিসোর্ট আছে, যেখানে খুবই আনন্দ করা যায়। তারই সাথে সাথে গায়ানাকে কিন্তু নদীর দেশ বলে আখ্যায়িত করা হয়েছে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না।